উপমহাদেশের অন্যতম পুরনো ও বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে টানা দশমবারের মতো সভাপতি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের পরদিন নবনির্বাচিত সভাপতির সঙ্গে দেখা করতে গণভবনে ভিড় জমান তৃণমূলের নেতাকর্মীরা। করোনা মহামারীর কারণে প্রায় 3 বছর ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ বঞ্চিত তৃণমূলের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দলীয় সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ তাই রূপ নেয় মিলন মেলায়। নেতাকর্মীদের মাঝে তাই বাড়তি আনন্দ। গণভবনে তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলীয় প্রধান বলেন, আওয়ামী লীগ জনগণের ভাগ্য গড়তেই এসেছে। সংগঠন বলতে সারা বাংলাদেশ যদি সত্যি কথা বলা যায় আওয়ামী লীগ আছে, এটা ঠিক। আর আমরা তো মাটি মানুষ থেকে গড়ে ওঠা সংগঠন, আর বিএনপি জাতীয় পার্টি এগুলি তো মানে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী একজন মানে মিলিটারি শাসক, তার পকেট থেকে বের হওয়া। এদের দায় দায়িত্বটা জনগণের উপর নাই, যদিও তারা দাবি করে অনেক বছর ক্ষমতায়, কিন্তু ক্ষমতায় থেকে নিজেদের ভাগ্য করেছে, বাংলাদেশের মানুষের ভাগ্য করেনি। আর আওয়ামী লীগের কাজ হচ্ছে জনগণের ভাগ্য করা, আর সেটাই আমরা কিন্তু করে যাচ্ছি, এবং সেটা আমাদের করতে হবে। এবং সেটা এককভাবে করলে হবে না, আমাদের প্রত্যেকটা নেতাকর্মী যার যার এলাকায় এক একজন যদি দায়িত্ব দেন, না একজনকে একটা সহযোগিতা করবেন, তাহলে কিন্তু সেই মানুষটার জীবনটা দাঁড়িয়ে যায়। আর জনগণ সঙ্গে থাকলে দেশের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রী। মানুষের আস্থা বিশ্বাস এটাই আমাদের বড় শক্তি, আমাদের আর কোনো শক্তি নেই, একমাত্র জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি। আমাদের জনগণকে যদি আমরা ঠিক রাখতে পারি, তো বাংলাদেশটা, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মানুষের মানে উন্নতি, এটা কেউ কেউ আটকাতে পারবে না, যেটা জাতিপিতা বলে গেছেন যে কেউ দাঁড়া রাখতে পারবে না। এর আগে সকালে দলীয় প্রধানের নেতৃত্বে নবনির্বাচিত কমিটি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। দেবরাজ দেব, এখন ঢাকা।